আলজেরিয়ার আলজিয়ার এসেছি। আমাদের বাংলাদেশিরা কেমন আছে, এখানে কাজ করছে, তাদের স্বাস্থ্য কেমন আছে, তারা পরিবারের ব্যাপারে কি খোঁজখবর করছে সেটা জানার জন্য এসেছি। এখানে এসে দায়ু কোম্পানির এই যে প্রজেক্ট, প্রায় $15 বিলিয়ন প্রজেক্ট, সেখানে তারা কাজ করছে, আমরা তাদের ভালো মন্দ খোঁজখবর নিচ্ছি। আমরা এসেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টিমের সাথে। আমাদের সাথে আরও এসেছে আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে, তার প্রিন্সিপাল সাহেব এসছেন। তা আপনারা কেমন আছেন সবাই? ভালো। আপনাদের কার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট, বরুড়া থানা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকগঞ্জ। কি নাম আপনার? নাম নটেশ। আপনার কি নাম? আমার নাম হাসান মোহাম্মদ। আপনি হাসান, বাড়ি কোন জায়গায় আপনার? গাইবান্ধা। গাইবান্ধা না, প্রধানমন্ত্রীর শ্বশুরের দেশের লোক তো আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি বঙ্গবন্ধু মিউজিয়ামে আছি, সেখানেও দেখি আপনার গাইবান্ধার লোক। তো আপনি গেছিলেন দিনে, তো এখানে কেমন লাগছে আপনার? কতদিন আছেন? আমি প্রায় 3.5 বছর। কি পরিমাণ টাকা পয়সা পান? 1,20,000। এটা ব্যবহার ট্যাবার ভালো করে? থাকা খাওয়ার ব্যবস্থা ভালো আছে? চিকিৎসা? আমি আসছি 4 বছর রানিং। 4 বছর? জি। মাসে কত টাকা পান? মাসে পাই 24-25 হাজারের মতো। 24-25 হাজার টাকা, বাংলাদেশ টাকা? ওভারটাইম দিয়ে? জি, টোটাল। আর থাকা খাওয়া কি ফ্রি? থাকা খাওয়া ফ্রি। চিকিৎসা? চিকিৎসা কোম্পানির থেকে, কোম্পানি করে। কি কি খেতে দেয়? সকালে কি দেয়, দুপুরে কি দেয়? সকালে ডাউল অথবা ভাজি, দুপুরে দেয় মুরগির গোশত ডাউল, রাত্রিবেলা হয় ডিম দেয়, না হলে মাছ দেয়। কোনো অসুবিধা নাই? জি না। কোন ধরনের কাজ করতে হয় আপনাদের? আমরা তো বিভিন্ন ধরনের কাজ করি, মনে করেন যে ব্লক লাগাই, অনেক সময় আজি ব্লক লাগাই। ব্লক হয়েছে নদীর শাসনের কাজ করছেন, এখানে ব্লক আপনারা লাগিয়েছেন না এখানে? জি। তো এই যে নতুন দেশে আসছেন, আপনাদের কেমন লাগছে এই দেশে? খুব ভালো লাগছে। নতুন অন্য এখানকার লোকজনের সাথে কথা হয় না? হ্যাঁ, কথাবার্তা হয়। কথা হয়? আরেক তো মুসলিম দেশ। জি। আপনাদের তো কোনো অসুবিধা নাই খাওয়া দাওয়া? কোনো অসুবিধা নাই কোনো কিছু? মানে বাড়ি দিয়ে গল্প টল্প ভালো করে শিখে টিকে যান, ছেলে মেয়েদের কাছে গল্প করবেন? তারা তো প্রিন্সিপাল, আমরা তো এইটা শিখি না। চেষ্টা করেন না কেন? আর আরবি শিখতে পারে লোকে? তাহলে না, আরবিটা তো টুকটাক যাই হোক কিছু বলতে পারে, না বলে তো ওদের আরবি শিখে সাথে আমরা কাজ কাম করতে শিখতে পারবেন কিছুই না। যারা ফ্রান্সে যায় আপনাদের মতো লোক, সেটাই এজন্য তো মানে ওদের সাথে চলাফেরা করতে পারে, ওরা তো আমাদের সাথে কাজ করে। দেশের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবেন, টাকাটা ভালো করে ভালো পথে সৎ পথে ব্যয় করবেন, যাতে আরো এই টাকা দিয়ে আরো দোয়া রাখেন, পয়সা পাতি যাই পাঠাই, দোয়া করবেন, আপনারা চেষ্টা করবেন কেমনে আপনার স্যালারি গুলো ভালো, এগুলো চেষ্টা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। কি নাম আপনার? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম, ইউ আর আলজেরিয়ান, সো ইউ ফিল গুড ওয়ার্কিং উইথ বাংলাদেশিস? গুড, ফাইন। ঢাকা থেকে আসি, বেঙ্গল। কত টাকা লাগছে? মোহাম্মদ ফরিদ খান। বাড়ি কোথায়? পটুয়াখালী জেলা। কতদিন হলো এখানে? এখানে 4 বছর। 4 বছর? কয়বার গেছেন দেশে? একবার গেছি ছুটি। আপনি কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসছিলেন মনে আছে? বেঙ্গল এজেন্সি। বেঙ্গল না, তো তার মানে বেঙ্গলে বেশি? বেঙ্গল বেশি। আপনারা আছেন কোথায় এখানে? যেটা আলজেরিয়ার আলজার্স মানে আলজেরিয়ার রাজধানী যেটা, এখানে আছি। আপনাদের যেখানে থাকেন ঘরটা? সিটারজান। সিটারজান বাড়া কি ওখানে? আপনারা মাসে
আর কি কি পান ব্যবহারের জন্য, কি কি জিনিস পান একটু সারা জানতে? এখানে টুথপেস্ট দেওয়া হয়, ব্রাশ দেওয়া হয়, শ্যাম্পু, তারপরে সাবান দেওয়া হয়, হুইল পাউডার দেওয়া হয়। 500 গ্রাম তো জি জি প্রত্যেক মাসে দেয় হুইল পাউডার। আর আপনার পেস্ট একটা দেওয়া হয়, পেস্ট একটা দেওয়া হয়। আর যখন নতুন আসেন তখন তো আপনাদের স্যান্ডেল দেওয়া হয় না? হ্যাঁ, তাহলে তো সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই, সুন্দরভাবে থাকতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, কাপড় কাচার জন্য কম্বল টম্বল কাচা? ওটা লন্ডি রুম আছে, ওখানে কোম্পানির লোক আছে। প্রত্যেক সপ্তাহে ইচ্ছে করলে, সপ্তাহে প্রত্যেক শুক্রবারে শুক্রবারে ইচ্ছা করলে, বৃহস্পতিবার রাত্রে কাপড় চোপড় যে হয় বা কম্বল বা যেগুলো আছে এগুলো শুক্রবার দিন করা। তাহলে তো আপনাদের ভালো ব্যবস্থা। আপনারা কোথায় থেকে আসছেন দেশে? বাংলাদেশে তো না, বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? জামালপুর। আপনার বাড়ি কোন জায়গায়? জামালপুর ডিস্ট্রিক্ট। এখানে কেমন আছেন? আল্লাহ ভালো। কত টাকা লাগছে আসতে আপনাদের? লাগছে লাখখানে। হ্যাঁ, 1.5 লাখ লাগছে। 1.5 লাখ লাগছে না? আচ্ছা, এখানে থাকা টাকার সুবন্দোবস্ত আছে না? দেশে টাকা পাঠাতে কোনো অসুবিধা হয় না? স্যার, এটা তো কোরিয়ান দায়ু কোম্পানি, আমরা যদি শুনিও ভালো খাবার টাবার দেয় না এখানে। আপনাদের কী খাবার দেয়? সব খাবার দিতে হয়। সকালে কী খান? মাছ, ডিম, ডিম, গোস্ত, টোস্ত। সকালে? দুপুরে? দুপুরে গরু গোশ, মুরগির গোশ। মুরগির গোশ, গরু গোশ দেয় না? জি। স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালোই দেখছি আপনাদের, কোনো অসুবিধা নাই? না, অসুবিধা। ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন দেশে? কয় বাচ্চা আপনার? দুটো মেয়ে। না, আপনার কয় বাচ্চা? আমার দুটো মেয়ে, একটা ছেলে। দুই মেয়ে এক ছেলে? না, আপনার কাপড় চোপড় পরিষ্কার করার জন্য পাউডার টাউডার পান, হুইল পাউডার? হ্যাঁ, পেস্ট পান? সব পাই, সব কিছু পান। আপনার আসছেন কতদিন আপনি? আমি আছি 4 মাস। 4 মাস? আবার কবে দেশে যাবেন ভাবছেন? এই টাকা পয়সা আয় হলে তারপরে কি করবেন, এই টাকা দিয়ে চিন্তা করছেন? জমি জমা রাখবেন? আচ্ছা, আর কোনো চিন্তা আছে? না, কোনো চিন্তা নেই। ছেলেমেয়েদের পিছনে খরচ করবেন না, লেখাপড়া শেখাবেন না? শেখাবেন না? আপনি কোন জায়গা থেকে আসছেন? জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। জামালপুর? জামালপুর থেকে অনেকে আসছে তো দেখা যায়। জামালপুর থেকে অনেকে আসে। তো আপনি কত টাকা দিয়ে আসছেন? তো আইছিলাম 1,60,000 টাকা। 1,60,000? হ্যাঁ, ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবেন না? আচ্ছা, আর জমি জমা নেওয়ার চেষ্টা করছেন কিছু? জমি জমা? আচ্ছা, ঠিক জায়গায় পাঠাচ্ছেন তো, টাকা পয়সা না নষ্ট করে ফেলছেন? ঠিক জায়গায় যাচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে না? অসুবিধা নেই। আচ্ছা, ওষুধপাতি দেয়? তাতে কোনো অসুবিধা নেই, ভালো আছে? না, অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ। দূরেই মসজিদের কাজ চলছে, আফ্রিকার বৃহত্তম মসজিদ হবে এটা, আপনারা লক্ষ্য করেছেন। এছাড়া এখানে নদী শাসন চলছে, যখন নদী শাসন হবে তখন সুন্দর পানি হবে। পিছনে আমরা দেখছি যে সমুদ্র, এবং একের পর এক ট্রাক আসছে এবং কাজ চলছে। হ্যালো, তো আপনার কি নাম? আপনার মেজর রহমান। মেজর রহমান, কোথায় বাড়ি আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জে কোন জায়গায়? আরিচা। আমাকে চেনেন? দেখেন তো, আমার নাম এনাই খান, আরিচা ইয়নও ছিলাম। চিনতে পারেন বাপের নাম কি আপনার? তাই আমার ওখানে চাকরি করছি, কিন্তু সবাই
রাজ্জাক চেয়ারম্যান ছিল, ভালো আছে? তো এখানে কত টাকা পান মাসে? ৪০-৫০ হাজার। আর এসছেন কত? আসছি এক বছর মাস। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না? সকালে কি খান? আছে হালকা পাতলা খাওয়া দাওয়ার সমস্যা। কি কি সমস্যা? বাবুর্চি ভালো না তাই? ঠিক খাওয়ায় খাওয়া মানে সমস্যা হলো এদের সাথে বাঙালি খাবার নাই তাই, ওইটাই অসুবিধা, বড় সমস্যা। তারপর যা আছে আর বাবুর্চি তো নাই এখানে, মানে ভালো বাবুর্চি নাই, মানে এই দেশি খাবার খাওয়ায় মাছ এটা খেতে হয়। হ্যাঁ স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালো দেখছে, পাক করে খাই রুমে তাই। আরিচার লোক তো নদীর মাছ খাওয়া অভ্যেস, তো বুঝতে পারছি। হ্যাঁ আরিচার লোকে তো কাজ টাজ করে না, ঘাটে এটা শুনে আমরা টামরা বেঁচে অনেক টাকা পাই, এগুলো কাজ করতে যায় না। সারা বাংলাদেশের তো আরিচা যে ওপর আছে সারা বাংলাদেশের তো সেরকম করতে নাই তাই তাই তো। আচ্ছা সেটা তো জানতাম না, আপনাদের ওখানে আমি 3 বছর ছিলাম, তাহলে তো আপনার জানার কথা। ছেলেমেয়েদের লেখাপড়া শিখাচ্ছে? মাত্র দেড় মাস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে করছেন না দেশে? We have visited the site where Bangladeshi workers are working over there, and we talked to them and we find their conditions is very good. How you are looking after the welfare of Bangladeshi workers here in Dayu company? Actually we have a kind of a long history of Algerian site and work with Bangladeshi workers. Basically, we are aware of the needs of Bangladeshi workers, basically. So, and for this project, we have kind of every week or every month have an interview with the workers. And each and every worker? Some we make. Made kind of a schedule for this time, this section workers, that time, that kind of section workers, and then we try to find out what they want and what they feel. They are not satisfied with. We try to find out. We learned that you are supplying them with toothpaste, with detergent, with even slipper. When they just arrived here for work, and every month, each and every month, and they can wash their blanket in every week as well. And we learned that they are being fed in the morning with protein as well as in lunch and dinner as well. So you are also looking after the medical facilities, medical needs. Basically, we have only the medical facility we have is our internal nurse, mm-hmm. and he's taking care of all the health of Bangladeshi workers. And if they have some problem, we just use the hospital nearby here, public and private. What is your impression about Bangladeshi workers? Basically, they. Always try to get along with even the Bangladeshi workers and even the Koreans, even the Algeria. So do you have any suggestions? We just want to Bangladeshi government, they should make the workers who works in here feel that the country is taking care of themselves. They should you should make them feel like that, because they are far from their own country.
So that's the only thing. Like today, you come visit and meet them and have an interview, and that makes them. আচ্ছা, এটা শুধু আপনার কোম্পানির জন্য না, জেনারেলি বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মূল প্রতিযোগিতা কোন দেশে নাগরিকদের সাথে? আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং নেপাল, এদের সাথে আমাদের কম্পিটিশনটা হয় না? বর্তমানে নেপাল, নেপাল থেকে প্রচুর লোক আসে না? হ্যাঁ, নেপালও আসে এবং আমাদের চেয়ে স্যালারি কম। আচ্ছা আচ্ছা, বর্তমানে বিদেশে কাজের সুযোগ গ্রহণ এবং ভবিষ্যতে আরও সুযোগ তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের কোন ধরনের নীতি এবং আইন প্রবর্তন করা উচিত আপনি মনে করেন? এটা মানে হচ্ছে ডাটাবেস করতে হবে। আচ্ছা, সিলেকশন ইজি ডাটাবেস একটা আমাদের আছে, bmt.skill.in। আর ডাটা কি ধরনের বলছেন? যেমন এক্স ওয়ার্কার, দাই ইউএক্স, মানে কোন দাই এক্স, কমপক্ষে তো বাংলাদেশ থেকে বাইরে হইতে হইলে $1,500 লাগে। ওখানকার আমাদের মাইগ্রেশন কস্ট, মাইগ্রেশন কস্ট। এনি আদার এরিয়া এই ট্রেনিং সেন্টার বানাতে হবে, এরকম কিছু ট্রেনিং সেন্টার, তো স্কিল এর জন্য ট্রেনিং সেন্টার করতে হবে। এই মাইগ্রেশন কস্টটা কি এই কম দায়ুকে পে করতে হবে? না না, ইউকে পে করতে হবে। এটা বাংলাদেশ সরকারের পায় তো নাকি মাইগ্রেশন কস্টটা? না না, এজেন্সিরা পায়, এয়ার টিকেট আছে, অন্যান্য কিছু মিলে যায়, সব মিলে যে খরচটা আপনি বলছেন খরচটা কম আসবে। সরকার পায় $4,500 মাত্র, $1,500 মতো লাগে।